হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? প্রথমত গণপতির দর্শন করো তোমরা। আজকে হলো গণেশ চতুর্থীর থার্ড ডে, তৃতীয় দিন, আর আমি স্নান করে ফেলেছি আজকে। আর আমি শাড়ি পরিনি, যত সময় যাচ্ছে আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছে সবকিছু, মনও ভালো লাগছে না। কালকের দিনটাই আছে, শুধু কালকের দিনের পরে গণপতি চলে যাবে, আবার আসবে মার সাথে। তো যাই হোক, আজকে হলো থার্ড ডে, এখন বাজে 11:30। আজকে মেবি ভোগ দিতে একটু লেটই হবে, কারণ আজকে আমি সিচুয়েশনটা দেখিয়ে দেবো একটু পরে। বাইরে রান্নাবান্না হয়, বাইরে সেট আপটা তো তোমরা দেখতেই পেরেছ, বাইরে একটা রান্না সেকশন করে দিয়েছি, সেটা বাবি রান্না করছে। বাইরের পুরো ভোগের রান্নাটা আমি এবার বাবির উপরেই দিয়ে দিয়েছি, আর ভেতরের যত সব কাজ আছে সব কিছু আমি করছি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম বাড়ি, বাড়ি গিয়ে এই ফুলগুলো সব নিয়ে এসেছি, এটা দিয়ে মালা বানাবো। রেগুলারই একটা নতুন মালা আমি গণেশকে দেই, এই যে লাল জবাগুলো দেখছো, এই লাল জবাগুলো দিয়েই বানাই। লাল জবা গণেশের খুব প্রিয় একটা ফুল। আর এখানে আছে দুব্ব, যে দুব্বগুলি এক জায়গা থেকে নিয়ে এসেছি, কেনা হলে এতটুকু দুব্ব আমি পেতামও না, ঘাস থাকে সব, কিন্তু এখানে যা আছে সব দুব্ব। আর এটা দিয়ে এই যে মালা হচ্ছে, দুব্বার মালাও লাগে, একদম অল্প অল্প করে যতটুক আছে ততটুক দিয়ে কাবার করতে লাগবে তাই। আর এই হলো আমাদের গণপতি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আর এই যে আমাদের রান্নার সেকশন, রান্নার সেকশনে তো আজকে খুব ডিজাস্টার চলছে, জায়গাটা একটু মেসি কারণ রান্না বান্না হচ্ছে। আজকে কি রান্না বান্না হচ্ছে বাবি? আলু দিয়ে, মুখি দিয়ে একটা রসা হবে, পোলাও হবে, ডাল হবে, মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল হবে আর পোলাও হবে। এখনো অনেক বাকি, অনেক বেগুন গুলো দিয়ে কি হবে, ওই যে লাল শাকে। আস্তে কাজ বাজ গুলো সবকিছু গুছিয়ে ফেলি, আমার এখানে অনেক কাজ বাকি। এখানে আমি এই যে রান্নাবান্না হতে এখনো অনেকটা টাইম, তো আমি এদিকের কাজগুলো আস্তে আস্তেই করছি, কেন তাড়াহুড়ার কিছু নেই। আস্তে আস্তে দিনগুলো কেটে যাচ্ছে, আজকে তিন দিন শেষ, জানি না কালকে বিসর্জন দেওয়ার ডেট, বাট কি করব ভাবছি, বিসর্জনকে কালকেই দেব। সম্মত চলে গেছে, ও বলছে মেবি শনিবারে ও আসতে পারে, আবার যদি শনিবারে আসে, শনিবারে তো আর বিসর্জন দেওয়া হবে না, দেবো রবিবারে, দেখি মেবি রবিবারে হতে পারে, দেখি। অ্যাকচুয়ালি আজকে রাঁধতে গিয়ে এত বাতাস হচ্ছিল, গ্যাস পুরো নিভেই যাচ্ছিল, আর আমাদের গ্যাসটা অনেকটাই পুরনো, বার্নারগুলো খুব ছোট ছোট, পুরনো জিনিস যা হলে যা হয় আর কি। তো সেই জন্য বাবির রান্না করতে খুব অসুবিধা হচ্ছিল, অলমোস্ট 2:30 বাজতে চললো, আমাদের এখনও ভোগ একদমই রেডি হয়নি। অন্যবার আমি সম্পূর্ণটা আমি নিজের হাতেই করি, বাট গত 2 বছর বাবি আমাকে খুব হেল্প করেছে, এই বছর তো বাবি খুবই হেল্প করেছে, জানি না নেক্সট ইয়ার ওকে আর পাবো কি না, কারণ আস্তে আস্তে অনেক কিছু প্ল্যানিং প্রোগ্রামিং আছে, অনেক কিছু হতে চলেছে আমাদের বাড়িতে, আমাদের লাইফে অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু খুবই আস্তে আস্তে। সব কিছু যদি এখনই বলে দিই তাহলে কি করে হবে, কিছু কিছু সাসপেন্স তো পরের জন্য রাখা ভালো। তো সেই আমাকে দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না, বাট আস্তে আস্তে আমার মনটা খারাপ হতে শুরু করেছে। প্রথম প্রথম যখন গণেশ পুজো করতাম এতটা বুঝতাম না, হ্যাঁ গণেশ পুজো করতাম, যে নিয়ম কারণগুলো সব কিছু পুরোহিত মশাই লিখে দিয়ে যেত, সে অনুযায়ী সব কিছু করতাম, বাট ওই মনের মধ্যে যে একটা আসতো যে না এখন এসছে, কিছুদিন পর চলে যাবে, ওটা হতো না। তখন ভাবতাম যে দিন পরে তো আবার মার সাথে আসবে, তো এত দুঃখ কিসের। কিন্তু আজকে না আমার মনে বারবারই ফিরে আসছিল যে 3 বছর পুজো করে হয়ে গেছে, আবার গণপতি কবে আসবে আমার ঘরে, কবে আসবে আমার বাড়িতে, তো সেটা নিয়েই বারবার মনে একটা খুঁতখুঁত করছিল। আর বিসর্জনের সময় চলে এসছে, এই হয়তোবা আমার আজকে লাস্ট ভোগ, এই বছরের জন্য লাস্ট ভোগ গণপতির জন্য, এটা ভেবে ভেবেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, আর বারবার কেন জানি না কান্না পাচ্ছিল। যারা মন থেকে
পুজো করে বা যারা সবসময় পুজো আর্চা নিয়ে থাকে, ওরা হয়তো বা ফিল করতে পারে যে ওনার বাড়িতে কেউ একজন এসছেন যার আদর আপ্যায়ন তুমি করছো খুব ভালোভাবে, খুব যত্ন করে, সাডেনলি ও উনি মানে চলে যাবেন, সেই জিনিসটা ভাবলেই জানে কেমন লাগে। তো যাই হোক, আর কি বলার আছে, রান্নাবান্না খুব স্লোতে চলছিল, মনে মনে এটাও মানে আসছিল আমার গণপতি খেতে খুব ভালোবাসে, এদিক দিয়ে খুব লেট হয়ে যাচ্ছিলো রান্নাবান্না করতে, গণপতি যদি খিদে পেয়ে যায় গণপতি তো রাগ করবে, সেজন্য বাবিকেও বারবার বলছিলাম তাড়াতাড়ি করার চেষ্টা করতে। রান্নাবান্নার সেকশনটা তো বাইরে করা হয়েছে বারান্দায়, আর ওইদিকে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামছে, মানে বাতাস সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, সেজন্য একটু অসুবিধাটা হচ্ছিল, না হয়তো বাকি দিন খুব ভালোভাবেই কেটেছে, ভালোভাবেই রান্নাবান্না ভোগ তৈরি করা সব কিছু হয়ে গেছে। আর এদিকে আমি বসে বসে আর কি করবো, রান্নাবান্না না হওয়া পর্যন্ত তো কিছু করতেও পারছি না, সেদিকে বসে আমি মালা বানিয়ে নিলাম, মালা পরানোও হয়ে গেছে, আমার ফল মিষ্টি সব কিছু আনা কমপ্লিট, ফল কাটাও আমার কমপ্লিট, ফলের থালা সাজানোও কমপ্লিট। মনে মনে ভাবলাম যে ঠিক আছে, ফার্স্টে একটা ব্রেকফাস্টের মতন দিয়ে দিই গণপতিকে, তারপর না হয় ভোগটা দেবো। তো সেই করলাম, প্রথমে আমি ফল আর মিষ্টির থালাটা গণপতিকে আগে নিবেদন করলাম, তারপরে আমি ভোগের থালাটা নিবেদন করলাম। আর ভোগ অলমোস্ট তৈরি, এই যে কারকলের পুর, উপরে কিন্তু বেসনের কোটিং দেইনি, নর্মাল একটু ভেজেই দেওয়া হয়েছে। এটা হলো লাল শাক, আর এটা হলো কুমড়ার একটা ছক্কার মতো, ওই দিকে আছে ডাল, আর এই পাশে আছে পোলাও, এই যে পুর, কারকলের পুর, অনেক সুন্দরভাবে সাজিয়েই গনুকে খেতে দিয়েছি, দেরি যখন হয়েছে একটু ভালোভাবেই খেতে দিই সেটাই ভেবে। আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন হলো আরতির পালা। এই আরতি করলাম, অনেকটাই লেট করেই করেছি, তাই বিকালের খাওয়াটাও অনেকটাই লেট হয়ে গেছে গনুর। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো, আজকে শেষ দিন, দেখা হচ্ছে আবার বিসর্জনের দিন। কেমন লাগলো আমার ব্লগগুলো, আমার পুরো এই গণপতির সিরিজ? ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে, টিল দেন বাই।